নিগার মারাফারা এখন থাকতেন মিরপুরে, ব্যস্ত থাকতেন ঘরের মাঠের বিশ্বকাপের প্রস্তুতিতে। তবে ভাগ্য চাইনি এমনটা, দেশের পরিস্থিতি বিবেচনায় বিশ্বকাপ চলে গেছে দুবাই, সেখানেও বড় স্বপ্ন দেখছে বাংলাদেশের নারীরা। 3 অক্টোবর স্কটল্যান্ডের বিপক্ষে ম্যাচ দিয়ে বিশ্বকাপ মিশন শুরু হবে বাংলাদেশের। তার আগে 2টি প্রস্তুতি ম্যাচ খেলবে টাইগ্রেসরা। সেই ম্যাচ সামনে রেখে এদিন আইসিসির একাডেমি মাঠে প্রথমবারের মতো অনুশীলন করেছে জ্যোতি জাহানারারা। প্রথম প্রস্তুতি ম্যাচে শ্রীলঙ্কার মুখোমুখি হবে বাংলাদেশ। লঙ্কানরা কদিন আগে ভারতকে হারিয়ে জিতেছে এশিয়া কাপ। সামর্থ্যের দিক দিয়ে টাইগ্রেসদের চেয়ে এগিয়ে লঙ্কানরা। টি টোয়েন্টি বিশ্বকাপে এখন পর্যন্ত লাল সবুজের সঙ্গে 3 দেখায় 2 জয় পেয়েছে তারা। তাই আত্মবিশ্বাস বাড়াতে এ ম্যাচে জয়ের প্রত্যাশা বাংলাদেশের। প্রতিটা ম্যাচ ইজ ভেরি ইম্পর্টেন্ট, যদিও প্র্যাকটিস গেমে জয় পরাজয়টা নিয়ে অতটা চিন্তাভাবনা টিম ম্যানেজমেন্ট করে না। হয়তো কোচ একটু 2-1 প্লেয়ারকে দেখে নিতে চাইবেন, একটু কম্বিনেশন ট্রাই করতে পারবেন চাইবেন, বাট আমার মনে হয় যদি আমরা এই প্র্যাকটিস গেমগুলি জিততে পারি, 2টি ম্যাচ যদি জিততে পারি, সেটা আমাদের ওয়ার্ল্ড কাপের মূল ম্যাচগুলিতে অনেক কাজে লাগবে। এই বিশ্বকাপ নিয়ে বড় প্রত্যাশা বাংলাদেশের, তবে ম্যাচ বাই ম্যাচ জিতে লক্ষ্য পূরণের পথে এগিয়ে যেতে চায় লাল সবুজ। মেগা আসর সামনে রেখে দেশের মাটিতে লম্বা সময় ধরে চলেছে অনুশীলন। প্রস্তুতি ভালো হওয়ায় ইতিবাচক কিছুর প্রত্যাশা বিসিবির, যদিও চিন্তা আছে দুবাইয়ের অতিমাত্রার গরম নিয়ে। দুবাই তো একটু গরম হবে স্বাভাবিক, একটু তো বা একটু টাফ কন্ডিশনে খেলা হবে, বাট খুব দেখার বিষয় ছিল যে আমরা কতখানি এনার্জেটিক আছি প্রেয়ার টু টুর্নামেন্ট। আমার মনে হয় সেটা খুবই গুরুত্বপূর্ণ, ভালো কিছু ভালো পারফরমেন্স করার জন্য। আমাদের সবগুলি খেলা মোটামুটি রাতের বেলায় পড়েছে, শুধু একটা খেলা বিকালে, একটু তো চ্যালেঞ্জিং হবেই, বাট আমরা মনে হয় দেশে এর থেকে বেশি গরমে খেলে এসেছি। আসর শুরুর আগে সোমবার দ্বিতীয় প্রস্তুতি ম্যাচে পাকিস্তানের মুখোমুখি হবে বাংলাদেশ। তামিম হোসেন, সময় সংবাদ।